চিকিৎসার অবহেলায় এক এনসিসি প্রশিক্ষণরত ছাত্রের মৃত্যুর অভিযোগ। আলিপুরদুয়ার থেকে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাথাভাঙা কলেজে এনসিসি প্রশিক্ষণ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে তাকে ভর্তি করা হলে আনুমানিক 8:30 নাগাদ মারা যায় ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, সকাল 9:00 নাগাদ মাথাভাঙা কলেজে প্রশিক্ষণ নিতে আসে, কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অসুস্থ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। পরিবারের সদস্যরা এসে তারপর ভর্তি করা হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। অসুস্থ হয় সকাল 9:00 নাগাদ, কিন্তু কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। সকালে অসুস্থ হলেও পরিবারের সদস্যরা 5:00 নাগাদ আসার পর ভর্তি করা হয় হাসপাতালে। পরিবারের অভিযোগ, যদি তৎক্ষণাৎ ভর্তি করানো হতো তাহলে হয়তো তাদের মেয়েকে এদিন তারা জীবিত পেতেন, এভাবে মেয়েকে হারাতে হতো না তাদের। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আলিপুরদুয়ার থেকে ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাথাভাঙা কলেজে এনসিসির প্রশিক্ষণ নিতে আসে, এরপরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হলে আনুমানিক 8:30 নাগাদ মারা যায় ওই ছাত্রী। কি জানাচ্ছেন মৃতের পরিবারের আত্মীয়রা? শুনুন। বাবুপাড়া গার্লস স্কুল থেকে ক্যাম্পে এসেছে মাথাভাঙা কলেজে। ক্যাম্পে আসার 8:00 দিকে চলে আসছে, 8:00 দিকে আসার পর আমার বাড়ির গার্জিয়ান আসছে, 8:00 দিকে রেখে চলে গেছে। তারপর হলো 2:00 দিকে ফোন করেছে, ক্যাম্পের থেকে ফোন করেছে, আপনার বিপাশার শরীর খারাপ, এসে নিয়ে যান, দেখে যান। তারপর বলছে আমার বাড়ির লোক গেছে, আমার মামা গেছে, আমার ভাই গেছে, যাওয়ার পরে বলছে এখন তো বিপাশা সুস্থই আছে, এরকম তো মামা আবার বলছে যে ভর্তি করার নেই, কেন না এখানে ট্রিটমেন্ট চলছে। তারপর যাওয়ার পরে মামা 5:00 দিকে ওখানে পৌঁছাইছে, পৌঁছানোর পর মামা গিয়ে তারপরে বিপাশার এই আমার বোন ওকে এই হসপিটালে অ্যাডমিট করছে। ওখান থেকে 2টা স্যার আসছে, এখানটার ম্যাডামরা বলছে আপনারা কি পাগল, এত লেট করে ওকে ভর্তি করেছেন, এভাবে বলছে। ডাক্তারগুলো এই স্যারগুলোকে বলছিল ওখানে ক্যাম্পের স্যারগুলোকে, হ্যাঁ এখানে ওখানে ওই ক্যাম্পের থেকে 2টা নাকি একটা স্যার আসছে, ওর 2টা বান্ধবী আসছে, ওরা ক্যাম্পেই আছে, ওদের ফোন করছি, ওরা ফোনে কথা বললো, ওরা ফোনে কথা বললো, সাথে আমার মামা আমার ভাই আসছে, আলিপুরদুয়ার থেকে আসছে আমার ভাই আর মামা, তারপর আমার ভাই মামারাই নিয়ে আসছে, ওরা সাথে ছিল, ওরা এখন কোনো ট্রিটমেন্ট করে না, ওদের ক্যাম্পে ফেলে রাখছে, এখানে 5:00 দিকে ভর্তি করানো হয়েছে। হ্যাঁ অসুস্থ তো ও দুপুরবেলায় যাওয়ার পরে 10:00 দিকে যাওয়ার পরে 9:00 দিকেই অসুস্থ হয়ে গেছে ওই ক্যাম্পে, এই মাথাভাঙা কলেজ ক্যাম্প করতে যা আসছে বাবুপাড়া গাছ থেকে, ওখানেই তো অসুস্থ হয়ে গেছে মাথাভাঙা কলেজে। তা বলতে বললেন এখানে তো আমরা 5:00 দিকে আমার বাড়ির গার্জিয়ান আমরা সবাই চলে আসছি, ওখানে 5:00 দিকে এসেই তো ভর্তি করানো হয়েছে, আমরা বাড়ির লোক আসছি, তারপর দুজন ওখান থেকেই আসছে, স্যার আসছে ওখান থেকে। কতক্ষণ নেই, কতক্ষণ এই? হ্যাঁ 8:38 জানতে পারলাম, আমরা জানি যে দেখতেছি ওখানে অক্সিজেন চলছে, তারপর কিছুক্ষণ পরে দেখছি ওখানে যাওয়া আসা করছি, একবার আমি গিয়ে পা হাতিয়ে দেখলাম যে ম্যাডামরা বললে কি ওনার ব্লাড প্রেশারটা কম আছে নাকি, আমি যে পা কেন ঠান্ডা আমি তো বুঝতে পারি না এরকম যে বলি, দেখি সেটা চলছে নিউজে, আচ্ছা ঠিক আছে, পরে দেখি কি কিছুক্ষণ পরে বাইরের থেকে দেখছি ওখানে লাইটটা বন্ধ হয়ে গেল, তখনই বুঝতে পারলাম যে আমার বোন নাই এখন, বিনা চিকিৎসায় চলে গেল। ওরা কি দিছে সাধারণ কি প্যারাসিটামল উল্টাপাল্টা জিনিস দিছে, ওরা তো কোনো কিছুই হয় না আমার বোনের। আপনাদের হয়ে আমরা চাই থানায় অভিযোগ করতে চাই। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল লেন, কোচবিহার। সকাল 8:00 সময় নিয়ে আসলাম, আসার পরে তো এখানে দাঁড়াইলো সব,
মেজর আসলো, টেস্ট ফেস্ট করলো, সব কিছু করলো, কইরা নিয়ে গেল ভিতরে। নিয়ে যাওয়ার পরে তো আমরা চলে গেলাম বাড়িতে। বাড়ি যাওয়ার পরে আবার দুইটার সময় ফোন গেল তোমাদের বিপাশার শরীর খারাপ। আমরা সাথে সাথেই আবার বাসে উঠে আবার চলে আসলাম কলেজে। আইসে দেখি যে ওখানে বেঁধে সবাই ওর বন্ধু বান্ধবগুলো সব নিয়ে ডাকতেছে, উঠে না, কথা বলতে পারে না, কিছু না, চোখ বন্ধই, মানে চোখেই খুলে না কিছু না। আর আমি বলতেছি যে এখানে যে রাখছেন ভর্তি করেন নাই কেন? তাকে না না ভর্তি করার কোনো দরকার নেই, এখানে আমাদের এখানেই ডাক্তার তো দেখছে, ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট ওইখানেই করছে, আমাকে এইখানে ট্রিটমেন্ট করছে, এই পেশেন্টটা কী করে থাকবে একটু কথাই বলতে পারে না, আপনি এখানে ট্রিটমেন্ট করছেন। তারপরে আমরা বললাম যে আপনি একটা গাড়ি দেন আমাদেরকে, আমরা নিয়ে যাচ্ছি। একটা গাড়ি দিল, গাড়ি যাওয়ার পরে আমরা পেশেন্টটাকে উঠে সবাই ওনার বন্ধু বান্ধবও ছিল আমার ফার্স্টে, সবাই মিলে আইনা এখানে অ্যাডমিশন করলাম। অ্যাডমিশন করার পরে ডাক্তারবাবু বললো যে এটা কী করলেন, এত দেরি করলেন কেন? আগে সব কটার সময় ঘটনা, আমি ওনারাই করলো, মেজরেই করলো যে 10:30 ঘটনা, 10:30 ঘটনা, আর আপনার ভর্তি করলেন 4:00 সময়, পাঁচটা অ্যাডমিট হয়েছে, 4:00 অ্যাডমিট করে। হ্যাঁ, বাচ্চা মেয়েটাদের জল জম তো শেষ করে ফেললেন, এই তো তখন তো ভর্তি করলাম, এই তো এই কিছুক্ষণ আগে মারা গেল। ওই ট্রেনিং দিছে কিসের ট্রেনিং? এনসিসি। হ্যাঁ,